সৎ ছেলেকে প্রতিবেশী খারাপ ছেলের সঙ্গে মিশতে বারণ করায় সৎ মাকে মারপিট করে খতম করল সৎ ছেলে ও প্রতিবেশীরা। খুন করে পালিয়েছে ঘাতক খুনিরা। ঝগড়া করায় প্রতিবেশীদের মারপিটে সৎ মায়ের লাশ হওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে নগর মহাদেবপুর উপজেলার কালু শহরের মণ্ডলপাড়া এলাকায়। জানা যায়, সালমা তার সৎ ছেলে কাজলকে প্রতিবেশীদের সাথে চলাফেরা করতে বারণ করে, কিন্তু তা মেনে নিতে পারে না প্রতিবেশী কিংবা ছেলেটাও। এ নিয়ে কদিন ধরে হচ্ছে। তারপরও ছেলেটা ওদের সাথে খেলাধুলা করায় সৎ মা মারধর করে। এ ঘটনার জের ধরে গতকাল দুপুরে প্রতিবেশীর লোকজন গৃহবধূ সালমা বিবিকে মারপিট করে। তার নাক মুখ থেকে রক্ত বের হলেও সহজে ছেড়ে দেয় না। লোকদের প্রতিবাদে মারাত্মক জখম অবস্থায় তাকে ফেলে যায়। রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সালমা বিবি। খবর পেয়ে রাতেই পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশের ভয়ে খুনিরা সবাই পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। দর্শক, সৎমাকে হত্যা করা খুনি প্রতিবেশীদের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।